দিল্লির জামিয়ানগরে পুলিশ ও ইন্ডিয়ান মুজাহিদ্দিন জঙ্গিদের মধ্যে সংঘর্ষের ঘটনা অপারেশন বাটলা হাউসের স্মৃতি এগারো বছর পরে উস্কে দিলেন পরিচালক নিখিল আডবাণী ছবি শুরুর এনকাউন্টারের দৃশ্য দিয়ে যেখানে দিল্লির একটি বিল্ডিংয়ে বিশ্ববিদ্যালয়ে দুজন ছাত্র পুলিশের গুলিতে মারা যায় একজন ধরা পড়ে আর দুজন পালিয়ে যায় সংঘর্ষে মারা যায় এক পুলিশ অফিসারও পরে যাকে ভারত সরকার পুরস্কৃতও করে কিন্তু ছাত্ররা কি সত্যি জঙ্গি নাকি এসবই পুলিশের সাজানো ঘটনা শুরু হয় দ্বন্দ্ব মৃত ছাত্রদের নিরাপরাধ দাবি করে পুলিশকে কাঠগড়ায় দাঁড় করায় মানবাধিকার কর্মী থেকে প্রায় সব রাজনৈতিক দল এনকাউন্টারের দৃশ্যে জঙ্গি ধরা পুলিশ চক পুলিশের বিপক্ষে আন্দোলন মিডিয়া ও রাজনীতিকদের সঙ্গে পুলিশের তর্ক সব কিছু নিয়েই টান ছবি হতে পারত বাটলা হাউস কিন্তু সত্যি তার কল্পনার মিশ্রণটা ঠিক জমৎ বাঁধলো না গল্প বলার বোনট আলগা হয়ে গেছে বারবার পথ হারিয়েছে গল্পসূত্র সূত্র এসবের পরেও ছবি শেষ আধ ঘন্টায় কোর্টরুমের ডিসিপি সঞ্জীব কুমার জন আব্রাহামের দৃশ্য যা একটু নম্বর পাবে ভালো খারাপের গণ্ডি পেরিয়ে ছবির বেশ কিছু দৃশ্য ভাবায়